ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি কিসের ওপর হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকের ভিডিওটির আকর্ষণ হচ্ছে সেকালের শৈশব আর এগেলের শৈশব, মানে ছোটোবেলা সম্বন্ধে আলোচনা করব। তো চলো বেশি বক 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 না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মায়েরা কি করত, সকাল 6টা বাজলে পরই 6টা 1 হতে দিত না। অ্যালার্ম বাজার আগে মা খাতা খুঁতি ঝাঁটা জুতো যা পারতো নিয়ে চলে আসতো। আর যদি বলতাম মা আর একটু ঘুমাই না, মা কেন এরকম করছো, কাল রাত্রে ঘুম হয়নি, ঠাম্মির মুখে গুদের গল্প শুনে একদম শুশু করতে যেতে পারিনি, একদম রাত্রিবেলা চেপে রাখতে হয়েছে, একদম ঘুমোতে পারিনি, প্লিজ মা প্লিজ একটু ঘুমোতে দাও, আর 5টা মিনিট, আর 5টা মিনিট বেশি বললে কি করতো, ফ্যানের সুইচটাকে অফ করে দিয়ে চলে যেত। ফ্যানের সুইচটাকে জাস্ট অফ করতো, অফ করে দিয়ে চলে যেত। আর ঘরে যত জানলা ফাল্লা আছে সব খুলে দিত, পর্দা ফর্দা সরিয়ে দিত, পারলে ঘরের পাঁচিল ফাঁচিল সব ভেঙে দিত, মানে যাতে করে সূর্যের আলোটা প্রবেশ করে আমাদের চোখে আর আমরা উঠে পড়ি। এই ছিল আগেকার দিনের মা। আর এখনকার শৈশব দেখো বাচ্চাদেরকে, বেলা 12টা বাজলে পরেও মা ঘরের লাইট জ্বলতে দেবে না, পর্দা ফেলে দেবে, জানলা দরজা যত পারবে সব বন্ধ করে রাখবে। ঘরে যদি সেই সময় সেই মুহূর্তে ঘরে যদি কোনো জিনিসের দরকার হয়, পারলে মোবাইলে টর্চ লাইট জ্বালাইয়া জ্বালাইয়া সেই জায়গা খুঁজবে, অথচ মোবাইলে সুইচে হাত দেওয়া যাবে না, হাত সুইচ থেকে আমরা বয়কট, সুইচে হাত দেওয়া যাবে না। ঠিক বলে শৈশবের বাচ্চাদের কী হতো যখন আমাদের বেলা, আমাদের শৈশবের কথা বলছি, আমাদের সময় কী হতো, স্কুল যাওয়ার সময় সব দঙ্গল বেঁধে আগের দিন স্কুলের লাস্ট বেঞ্চে বসে সব প্ল্যান হয়ে যেত, এ কালকে তোর বাড়ি আগে যাবো, এ না তোর বাড়ি আগে যাবো, দূর তোদের দুজন বাড়ি আমি গেছি, আমার বাড়ি আসবি, সব ব্যাস হয়ে যেত। স্কুল যাওয়ার সময় ভাত ফাত খাওয়ার পরে ঠাকুমার মৌড়ির থেকে চুরি করে কিছুটা মৌড়ি নিজে খেয়ে বন্ধুদের জন্য বাঁচিয়ে নিয়ে যেতাম, রাস্তায় পথ চলতে খেতে 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 যেতাম, কতই না মজা ছিল। আর এখনকার শৈশব দেখো বাচ্চাদের, এখনকার শৈশবের বাচ্চারা কী করে, কেউ যাচ্ছে প্রাইভেট গাড়ি করে, কেউ যাচ্ছে সুইফটে করে, কেউ যাচ্ছে ওলা উবের বুক করে, কত কিছুই না রঙ্গ তামাশা শুরু হয়ে গেছে। আর একসাথে যাবা, না না ওর সাথে মিশতে দেবো না, ওই বাচ্চার সাথে গেলে আমার মেয়ে স্কুলে লেট করে ঢুকবে, আমার ছেলে স্কুলে লেট করে ঢুকবে, এই একটা ব্যাপার চলে এসেছে যেটা কিনা আমাদের শৈশবে ছিল না। আমরা যখন ছোটো ছিলাম তখন মা হাতের মধ্যে 5টা টাকা দিয়ে বলতো, যা বাবু ঘরে তো কিছু নাই মুড়ি ফুড়ি, ঘর যা বাইরে যা, বাইরে থেকে কোনো খাবার টাবার কিনা খায় নে, এরমভাবেই মারা বলে থাকতো। তো আমরা যেতাম 5 টাকার মধ্যে চানাচুর কিনতাম, গজা কিনতাম, নিমকি কিনতাম, লজেন্স কিনতাম, পারলে মৌড়ি লজেন্সগুলো ছিল সেটা কিনতাম, কিনে পারলে পরে 50 পয়সা বা চারানা বাঁচায় মায়ের হাতে তুলে দিতাম। ঠিক কিন্তু এখনকার বাচ্চাদের শৈশবকাল কীরকম কাটে, 100 টাকা হাতে দিয়ে মায়ে বলবে যা পেস্ট্রি কিনে নিয়ে আয়, যা যা পিৎজা খেয়ে আয়, 100 টাকা 100 টাকায় কী হয় আজকাল, আরও 400 দাও তবেই না সন্ধ্যের টিফিনটা জমবে। আমাদের বেলা বললাম ওইসব করে চারানা পয়সা হলেও মায়ের হাতে তুলতে হতো, আর এখন উল্টে মায়ের ঘাড় ভেঙে ভেঙে বাচ্চারা নিয়ে যায় আর মারাও দিয়ে যায়। এই হচ্ছে সমাজের আপডেট। আমরা যখন ছোটো ছিলাম তখন বিকেল 4টে বাজলে পরে বন্ধুরা হাঁক দিত, এ রীতা, এ সীতা, এ মিতা, চলো খেলবো, আজকে কাবাডি খেলবো, এ আজকে তুই আজকে লুকোচুরিতে চড়বি, তুই চড়বি, আমাদের খুঁজবি, ছোঁয়াছুঁই খেলবো, কুমির ডাঙা খেলবো, কত ছোটোবেলায় কত কিছু খেলতাম। আর এখনকার শৈশবে কী কাটছে বাচ্চাদের, ফেসবুকে লুডো কিং খেলতে গিয়ে অপরজনের চ্যালেঞ্জ চড়ে, এভাবেই হচ্ছে আজকালকার অনলাইন খেলাধুলা, এই হচ্ছে আজকালকার শৈশবের আপডেট ভার্সন। আমরা যখন ছোটো ছিলাম তখন রাত্রিবেলা ঘুমোতাম ঠাকুমার মুখের ভূতের গল্প শুনে, আর মাঝরাতে টয়লেট খুলে চেপে রাখতাম। আর এখনকার দিনে কী হচ্ছে বাচ্চারা, রাত্রিবেলা ঘুমোচ্ছে শিনচ্যান মোবাইলে কার্টুন চালিয়ে, এই হচ্ছে আজকালকার দিনের সমাজের শৈশব। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের রবিবার দিন হলে কি মনে হতো, যে না আজকে টিভিতে পঞ্চতন্ত্রের মন্ত্র দেখব, গোপাল ভাঁড় দেখব, বিক্রম বেতাল দেখব, যেগুলো আমরা ছোটোবেলায় দেখে এসেছি সেগুলো দেখব। কিন্তু এখনকার বাচ্চাদের দেখো, এখনকার বাচ্চারা কি হচ্ছে, ঘুম থেকে উঠেই আগে অ্যান্ড্রয়েড ফোন খোঁজে, আগে হাতায় কোথায় অ্যান্ড্রয়েড ফোন, হোয়াটসঅ্যাপ করবো, ফেসবুক করবো, সেলফি তুলবো, মর্নিং সেলফি স্ট্যাটাস লাগাবো হোয়াটসঅ্যাপে, এইসব খোঁজে। আগে যখন আমরা স্কুলে যেতাম বন্ধুবান্ধবরা, যখন 5, 6, 7 পড়ি, বন্ধুবান্ধবরা গল্প করতে করতে যেতাম, বিকেলে আমরা কী করবো, আন্তঃসারিক খেলবো, এই খেলবো, সেই খেলবো, হ্যানা ত্যানা, কার বাড়িতে ঘুরতে যাবো। আর এখনকার বাচ্চারা মুখে
স্কুল যেতে যেতে, কোচিনে যেতে যেতে একটাই কথা, জানিস তো রিয়া, ও না আমার ক্রাশ, ওকে আমার ভীষণ ভালো লাগে, শুধু মায়ের জন্য না কিছু বলতে পারছি না, মা তোমাকে ছাড়েই না জানিস না। আরে তুই, রিয়া বলছে আবার ওকে, অপোজিট যে মানে যে বলেছে তাকে বলছে, আরে তুই কি বলছিস, এবারে বিমল কাকা আছে না, বিমল কাকা ছেলেটাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি করবো বল, সম্পর্কে তো অনেক বয়, দাদা বলে ডাকি আর বয়স অনেক বড়, কোনোদিনও এটা সম্ভব না, আর এখন বলতে গেলে মা না বকবে, ওই জন্য কি করবো, মনের দুঃখ মনেই চেপে রাখি। হ্যাঁ রে, যা বলেছিস চল, আজকে বিকেলে আবার স্যারের বাড়ি পড়া আছে, চ চ। এই হচ্ছে গল্প। আর আমরা কত ছোটোবেলা কত সুন্দর সুন্দর গল্প করতে করতে যেতাম, ঠাকুমার ঝুলি এই হ্যানা তেনা, আর এদের মুখে শুধু কেরাসের গল্প হয়। আস্তে আস্তে বললাম কি, আপডেট ভার্সন, সমাজও আপডেট হচ্ছে মানুষের সাথে সাথে। আমরা যখন ছোটো ছিলাম তখন স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দিলে বা বাড়ির কোনো প্রাইভেট টিউটর হোমওয়ার্ক দিলে পরে মা বলতো, বাবা বাবা 7টা বেজে গেছে, পড়তে বসো শোনা, অনেক লেট হয়ে গেছে, আবার 10টার মধ্যে খেতে ঘুমিয়ে পড়তে হবে। তখন আমরা বাধ্য বাচ্চার মতন, হ্যাঁ মা এই তো বসছি, মা তুমি আমার পাশে বসে থাকো, তুমি আমাকে দেখিয়ে দেবে, আমি বসে বসে হোমওয়ার্ক করবো, কেমন, চালো চালো বলতাম। আর এখনকার বাচ্চারা, বাবু 7টা বাজে, করে নে, আরে দূর বাবা, এখন অনেক টাইম আছে, সবে তো 7টা, এখন অনেক টাইম আছে, যাও তো তুমি সিরিয়াল দেখো, যাও, এখানে আসতে হবে না, আমার ব্যাপারটা আমি ঠিক বুঝে নেবো, যাও যাও যাও। এই হচ্ছে এখনকার বাচ্চাদের শৈশবকাল। বন্ধুরা, আমরা যে শৈশবটা কাটিয়ে এসেছি সেই শৈশবটা হয়তো অনেক ভালো ছিল, অনেক আন্তরিকতা ছিল সেই শৈশবটার মধ্যে, আর আমরা বাচ্চারা হয়তো অত জটিলতা একটা জিনিসটা বুঝতাম না, কিন্তু এখন এখন কিন্তু বাচ্চাদের মনে সেই জটিলতা জিনিসগুলো সৃষ্টি হচ্ছে। আর কিছু কিছু মা বাবা, আমি ছোটো করছি না কাউকে, কিছু কিছু আছে যারা কিনা বাচ্চাদেরকে, মায়েদের সাথে ঝামেলা হতেই পারে কিন্তু কখনো বাচ্চাদেরকে বলবো না যে তার সাথে কথা না বলা বা কথাকে কিছু না ইয়ে করা, এই জিনিসগুলো সেটা আমাদের বেলায়, আমাদের শৈশব যেটা আমাদের জেনারেশন সেখানে ছিল না, কিন্তু এখনকার জেনারেশনে কিন্তু এগুলো হামেশাই দেখা যায়। তো সত্যি কথা বলতে সব মিলিয়ে 5 টাকার বাদাম ভাজা 500 টাকার পিৎজার থেকে হয়তো অনেক ভালো, অনেক আন্তরিকতা অনেক ভালোবাসা সেটার মধ্যে লুকিয়ে আছে। ওলা উবেরে করে স্কুল যাওয়ার থেকে দঙ্গল বেঁধে পায়ে হেঁটে স্কুল যাওয়ার আনন্দটাই হয়তো অন্যরকম ছিল, যেটা কিনা আর ফিরে পাবো না। তারপরে মোবাইলের অ্যালার্মের থেকে মায়ের ডাকের ঘুম, মায়ের ডাকে ঘুম ভাঙাটা হয়তো অনেকটাই মধুর ছিল। সব মিলিয়ে বন্ধুরা, আগের শৈশব আর এখনকার শৈশবের মধ্যে অনেক ফারাক, আর আগামী জেনারেশনে হয়তো আরও ফারাক থাকবে। আসলে এটা মা বাবারও দোষ না, বাচ্চাদেরও দোষ না, এটা দোষ হচ্ছে সময়ের, সময়ের সাথে সাথে সব কিছুই আপডেট হচ্ছে, আর তাই আপডেটের সাথে সাথে মানুষও আপডেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকে আসল কথা, সত্যি কথা বলতে আজকে আমি ভিডিওটা করলাম হঠাৎ করে, দুপুরবেলা শুয়ে রয়েছি, আমার খুব ছোটোবেলার বন্ধুদের কথা, তারপরে স্কুলে কী করতাম, কোচিনে কী করতাম, এগুলো খুব মিস করছিলাম, খুব মনে পড়ছিলো, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটা অন্যরকম মুড নিয়ে, অন্যরকম ক্রিয়েট করে। রোজদিনই তো স্টোরি টাইপ আনছি, ব্লগ আনছি, তাই ভাবলাম আজকে একটুখানি এরকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনা যাক। তো জানি না ভিডিওটা তোমাদের কতটা মজা দিতে পেরেছি বা তোমাদের কতটা ভালো লাগাতে পেরেছি। তো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমার বয়সজ্যেষ্ঠ অনেকেই রয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আমি কোনো ভুল বলে থাকি, তবে আপনারা দেখবেন যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু সত্যিকার, একদম ফ্যাক্ট। আমাদের জেনারেশনে কাটানো সেই দিনগুলো হয়তো আর কোনো দিনই ফিরে আসবে না, বরঞ্চ যত দিন যাবে তত আপডেট হতে থাকবে সমাজ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ইনস্টাগ্রামের আইডিটা তোমরা সবাই জেনে গেছো, অনেকেই ফলো টলো করছো, ঠিক আছে, চলো তাহলে আজকের মতন এখানেই, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ। তখনকার কি জানো, দাঁড়া সরি কাট।